আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ডেলিভারি দেয়া 1 পাউন্ড চকলেট কেকের রেসিপি। আমার আজকের ভিডিওতে থাকছে কেকের বেস প্লাস কেক ডেকোরেশন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমি যেহেতু কেকের বেস তৈরি করব, এজন্য একটি শুকনো চালনিতে দিয়েছি 1/2 কাপ ময়দা, 1 টেবিল চামচ কোকো পাউডার, 1/2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1/2 চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ বেকিং সোডা, সাথে দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। তবে অনেকেই লবণ খেতে চান না, তারা স্কিপ করতে পারেন, তবে লবণ দিলে অবশ্যই কেকের টেস্ট আরও ভালো আসবে। এবার এই শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে আমাদের চেলে নিতে হবে। চেলে নেওয়ার সময় সব সময়ের জন্যই দেখবেন উপরে এরকম অবশিষ্ট কিছু শুকনো উপকরণ থেকে যাবে, যা আমরা কোনোভাবেই ফেলে দিব না, খুব ভালোভাবে এভাবে চেলে নিব। আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি তো একটা ক্লিক করে ফেলুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবেই সাপোর্ট করে যাবেন। শুকনো উপকরণগুলো চেলে নেওয়া হয়ে গেলে আমি খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়েছি, এবার একপাশে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে একটি শুকনো বাটিতে রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম নিয়েছি, ডিমগুলো ছিল বড় সাইজের, সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। এবার একটি ইলেকট্রিক বিটার দিয়ে 5-6 মিনিটের মতো মিডিয়াম স্পিডে বিট করে নিব। প্রথমে একটু লো স্পিডে বিট করে পরে মিডিয়াম স্পিডে বিট করে নেওয়া যেতে পারে, অথবা পুরো সময় জুড়ে মিডিয়াম স্পিডে বিট করা যেতে পারে। বিট করতে করতেই এক সময় দেখা যাবে এর কালার পুরোটা চেঞ্জ হয়ে একেবারে ঘন হয়ে গেছে আর চিনিটাও গলে গেছে, ওই সময় বিট করা বন্ধ করে দিতে হবে। তবে কিছুক্ষণ পরপর একটি স্প্যাচুলা দিয়ে বাটির চারপাশে চিনিগুলোকে মাঝখানে এনে আমরা আবারও বিট করব। খেয়াল রাখতে হবে কোনো চিনি যেন আস্ত না থাকে। অনেকের কাছে ডিমের ফোম পারফেক্ট হতে চায় না, ডিমটা যদি কেউ ফ্রিজে রেখে থাকে তাহলে এমনটা হতে পারে, এই জন্য ডিম কখনই ফ্রিজে রাখা যাবে না, অথবা নর্মাল ফ্রিজে রাখলেও সেটা 2-1 ঘন্টা আগেই বের করে রাখতে হবে। তো আমি বিট করে নিয়েছি, নিশ্চয়ই আপনারা স্ক্রিনে দেখে বুঝতে পারছেন এটার কালার কিন্তু একদম চেঞ্জ হয়ে পুরো ঘন হয়ে গেছে। আর আমি চেক করে দেখেছি চিনিটাও গলে গেছে, তো আমি এখন বিট করা বন্ধ করে দিচ্ছি। এর সাথে আমাদেরকে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করতে হবে। হোয়াইট ভিনেগার দিয়ে দিচ্ছি আমি এখানে 1/2 টিস্পুন, চকলেট পেস্ট দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। চকলেট পেস্ট যদি নতুন থাকে, মানে কেনার পরে মুখ খোলা হয়েছে, তাহলে 1/2 টিস্পুন দিলেই হয়ে যাবে, যেহেতু এটা পুরনো ছিল তাই আমি 1 টিস্পুন দিয়েছি। সাথে সয়াবিন তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ। এবার একেবারে লো স্পিডে বিট করে নেব, শুধুমাত্র 20-30 সেকেন্ডের জন্য। এখন আর খুব বেশি সময় নিয়ে বিট করার কোনো প্রয়োজন নেই, তাহলে দেখা যাবে ডিমের ফোমটা বসে যেতে পারে। এর মানে এটাই বোঝায় যে এই মিশ্রণটা যে অনেক বেশি ঘন হয়ে আছে সেটা থেকে পানি ছেড়ে দিতে পারে, এর জন্য খুব বেশি সময় নিয়ে আর হাই স্পিডে কোনোভাবেই এখন আর বিট করা যাবে না। এবার আমি বিটারের কাঁটা পুরোপুরি খুলে নিচ্ছি, কেননা শুকনো উপকরণ আমি হাত দিয়ে মিশাবো, মানে বিটার দিয়ে বিট করে মিশাবো না। তো একটা বিটারের কাঁটা আমি সরিয়ে নিলাম, আর একটা বিটারের কাঁটা আমি রেখে দিচ্ছি। আগে থেকে চেলে রাখা সেই শুকনো উপকরণগুলোকে আমরা 2-3 ধাপে চেলে দিব, তো আমি 2 বারে চেলে দিব যেহেতু এখানে অল্প শুকনো উপকরণ। অবশ্যই চেলে দিতে হবে, এমনিতে দিতে যাবেন না। চেলে দিয়ে বিটারে একটা কাঁটা দিয়ে এক পাশ থেকে অপর পাশে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সাবধানে আলতোভাবে মিশিয়ে নিতে হবে, ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ। আপনারা যেভাবে যে পাশ থেকে মেশাতে পছন্দ করেন সে পাশ থেকেই মেশাবেন, কিন্তু কোনোভাবে উল্টাপাল্টাভাবে মেশানো যাবে না, মানে সব পাশ থেকে মেশানো যাবে না, তাহলে দেখা যাবে ডিমের ফোমটা এই সময় বসে যেতে পারে। প্রথমে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে যখন মেশানো হয়ে যাবে, তখন আমি বাকি শুকনো উপকরণগুলো দিয়ে একইভাবে মিশিয়ে নেব। কারো ডিমের সাইজ যদি খুবই ছোট হয়, এই সময় আপনারা 2 টেবিল চামচের মতো লিকুইড দুধ মিশিয়ে নেবেন, এরপরে বাকি শুকনো উপকরণগুলো মিশিয়ে নেবেন। ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছিল, এই জন্য আমি একটু ফাস্ট করে দিয়েছি, কিন্তু আমি খুবই আলতোভাবে শুকনো উপকরণ মিশিয়ে নিয়েছি। শুকনো উপকরণ মেশানো হয়ে গেলে বিটারে কাটায় যে কেকের বেটার লেগেছিল খুব ভালোভাবে নিয়ে নিলাম, কিছুই ফেলে দেওয়া যাবে না। এবার এই স্প্যাচুলাটা দিয়েই বাটির চারপাশের কেকের বেটারগুলোকে মাঝখানে এনে একটু উপর নিচ করে আলতোভাবে মিশিয়ে নিতে হবে, কেননা অনেক সময় দেখা যায় বাটির নিচের দিকে চকলেট পেস্ট লেগে থাকে। আমি কেকটাকে আজ বেক করব 6 ইঞ্চের 2টা রাউন্ড মোল্ডে। আপনারা যারা 1টা মোল্ডে বেক করবেন সময়টা একটু বেশি লাগবে, যারা 2টা মোল্ডে বেক করবেন সময়টা একটু কম লাগবে। 1টা মোল্ডে বেক করলে কি হয়, 2টা মোল্ডে বেক করলে কি হয়, সেটা নিয়ে আমি অন্য ভিডিওতে ডিটেলস বলেছিলাম, তাই আজ আর এত বেশি কথা বলছি না।
তো আমি দুইটা মোল্ডে হাফ হাফ করে বেটার ঢেলে নিচ্ছি। আপনারা যারা কেকটা একটু নিচু হাইটে চাচ্ছেন তারা 7 ইঞ্চের মোল্ডে বেক করতে পারবেন। আমি কেকটা একটু উঁচু হাইটে চাচ্ছি, এজন্য আমি 6 ইঞ্চের মোল্ডে বেক করব। একটা মোল্ডে বেক করলে পুরো মোল্ড ভরে যাবে, যেহেতু আমি দুইটা মোল্ডে বেক করব এই জন্য পুরো মোল্ড ভরবে না, একটু করে ফাঁকা থেকে যাবে। এবার একটি শাসলিকের কাঠি দিয়ে কেকের বেটারটাকে নিচ থেকে উপর বরাবর এভাবে আমরা নেড়ে দেব, যেন ভেতরে কোথাও কোনো ফাঁকা না থাকে। আর একটু জোরে জোরে ট্যাপ করব, যেন ভেতরে কোনো এয়ার বাবলস থাকলে তা বেরিয়ে আসে। ওভেনটাকে আমি আগে থেকেই প্রিহিট করে নিয়েছি 170 ডিগ্রিতেই, আপ ডাউন হিট অন করে 10 মিনিটের জন্য। সেই প্রিহিটেড ওভেনের একেবারে নিচের তাকে দিয়ে আপ ডাউন হিট অন করেই 170 ডিগ্রিতেই বেক করে নিব 30 মিনিটের জন্য। 30 মিনিট পর আমি চেক করে দেখব কেকটা বেক হয়েছে কি না, যদি কাঁচা থাকে আরও 5 মিনিট বা 10 মিনিট বাড়িয়ে দেব। যার যার ওভেন অনুযায়ী টাইমটাকে সেট করে নিতে হবে। কারো ওভেনে কেক তাড়াতাড়ি বেক হয়ে যায়, আবার কারো ওভেনে বেক হতে অনেক সময় লাগে। কেকটা বেক হয়ে যাওয়ার সাথে সাথেই গরম অবস্থাতেই আমি মোল্ড আউট করে নিচ্ছি। আমি একটি শার্প নাইফ দিয়ে সাবধানে কেকটাকে মোল্ড থেকে এভাবে আলাদা করে নিলাম। এবার কেকটাকে ঢেলে নিচ্ছি। অবশ্যই সাবধানে আলাদা করে নিতে হবে, না হলে কেকটা ঢেলে নেওয়ার সময় সাইড থেকে ভেঙে যাবে। আর কেকটা যদি সাইড থেকে ভেঙে যায় তাহলে কেকের পারফেক্ট ফিনিশিং আসতে যাবে না, সেক্ষেত্রে দেখা যাবে অনেক বেশি ক্রিম দিতে হবে। তো আরেকটা যে কেক ছিল সেটাও আমি ঢেলে নিচ্ছি। কেক কত উঁচু হয়েছে নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন, যদি আমি একটা মোল্ডে বেক করতাম তাহলে এরকম উঁচু হতো, যেহেতু দুইটা মোল্ডে বেক করেছি এজন্য এমন হয়েছে। যে মোল্ডে বেক করেছিলাম সেই মোল্ড দিয়েই ঢেকে রেখেছিলাম কেক পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। কেক ঠান্ডা হয়ে গেছে, এখন আমি আপনাদেরকে ধরে দেখাচ্ছি এটা কত সুন্দরভাবে বেক হয়েছে এবং কতটা পারফেক্ট হয়েছে। কেকটা কতটা সফট আর স্পঞ্জি নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন, ওভাবে আসলে দেখানোর মতো আর কিছুই নেই। এবার কেকের উপরের যে পাতলার অংশটা আছে সেটাকে আমি একটা ব্রেড নাইফ দিয়ে কেটে সরিয়ে নিব। এটা যার যার ইচ্ছা, কেউ চাইলে এটা রেখেও দিতে পারে, তবে আমার হিসেবে এটা কেটে ফেলাটাই ভালো। আমি যেই ছুরিটা দিয়ে কেকের উপরের পাতলা এই অংশটাকে কেটে নিচ্ছি এই ছুরিটাকে বলা হয় ব্রেড নাইফ। ব্রেড নাইফ দিয়ে কেকের লেয়ার কাটতে পারবেন। আমি যেহেতু দুইটা মোল্ডে বেক করেছি এজন্য কেকটাকে আমি আর কেটে নিব না, এই দুইটা পার্টই আমার জন্য যথেষ্ট। আর আমি যদি কেকটাকে একটা মোল্ডে বেক করতাম তাহলে অবশ্যই দুইটা লেয়ার করে কেটে নিতাম। তো দুইটা লেয়ারেরই উপরের পাতলা অংশ কেটে নেওয়া হয়ে গেছে। কেক বেক করেছিলাম 6 ইঞ্চের রাউন্ড মোল্ডে, বোর্ড নিয়েছি এখানে 10 ইঞ্চের। আমি বড় সাইজের বোর্ড ইউজ করব, এতে করে ডেলিভারি দেওয়ার সময় আর নষ্ট হয়ে যাবে না। বোর্ডের উপর সামান্য একটু ক্রিম দিয়ে তার উপরে কেকের একটা লেয়ার দিয়ে তার উপরে দিয়ে দিলাম সুগার সিরাপ। আমি এখানে 1/4 কাপ ফুটন্ত গরম পানিতে 2 টেবিল চামচ চিনি মিশিয়ে সুগার সিরাপ বানিয়ে নিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি এর সাথে ভিভো হুইপড ক্রিম। আমি এখানে চকলেট ক্রিম ইউজ করব না, ভ্যানিলা ক্রিম ইউজ করব, তবে এর উপরে দিয়ে দেবো চকলেট গানাশ, এতে করে চকলেটের টেস্ট চলে আসবে অনেকটা। এটা ছিল কাস্টমাইজড কেক। অনেকের কাছে চকলেট কেকের ভিতরে চকলেট ক্রিম দিলে খেতে কড়া টেস্ট মনে হয়, অনেকের কাছে কড়া টেস্ট মনে হয় না, এটা যার যার পছন্দ। তো অনেকেই দেখা যায় ব্ল্যাক ফরেস্ট খেতে পছন্দ করে, অনেকে আবার দেখা যায় নর্মাল চকলেট কেক খেতে পছন্দ করে, এটা যার যার পছন্দ। তো এটা ছিল কাস্টমাইজড কেক। এবার উপরে আরেকটা কেকের লেয়ার দিয়ে প্যালেট নাইফটা দিয়ে কেকের সাইডের ক্রিমটাকে সমান করে নিই, এতে করে বোঝা যায় যে উপরের কেকের লেয়ারটা নিচের কেকের লেয়ারের উপর সমানভাবে বসেছে কিনা। এবার ব্রাশটা দিয়ে উপরে এভাবে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি, সামান্য একটু ক্রিম দিয়ে পুরো কেকটাকে আমি ক্রাম কোটিং করে নেব। এই সময় আমি বেশি করে ক্রিম দিব না এবং কেকের ফিনিশিং আনবো না। প্রথমে যদি আমরা বেশি করে ক্রিম দিয়ে কেকের উপর ফিনিশিং আনতে যাই তাহলে দেখা যায় কেকের গুঁড়ি ক্রিমের উপর উঠে আসে এবং ক্রিমের পারফেক্ট ফিনিশিং আসতে চায় না। এজন্য প্রথমে আমরা অল্প একটু ক্রিম দিয়ে পুরো কেকটাকে কোট করে ফেলব, মানে এক ধরনের সমান করে ফেলব। এতে করে কেকের গুঁড়ি ক্রিমের সাথে সেট হয়ে থাকবে। পরে যখন আমরা আবারও এক্সট্রা ক্রিম দিয়ে কেকের উপর ফিনিশিং আনবো তখন আর কেকের গুঁড়ি ক্রিমের উপর উঠে আসবে না। ক্রাম কোটিং করা হয়ে গেলে বোর্ডটাকে ভালোভাবে মুছে নিতে হবে, যেহেতু বোর্ডের উপর কেকের গুঁড়ি লেগেছিল। এরপরে কেকটাকে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে 30-40 মিনিটের জন্য, আর হাতে যদি একেবারে কম সময় থাকে অন্তত ডিপ ফ্রিজে রাখতে হবে 10 মিনিটের জন্য। এরপরে এর উপরে আবারও এক্সট্রা করে ক্রিম দিয়ে দিচ্ছি কেকের উপর ফিনিশিং আনার জন্য। উপরে আমি পিঙ্ক কালারের ক্রিম দিচ্ছি, এখানে আমি রেডম্যানের চেরি রেড কালারটাকে 2-3 ফোঁটার মতো বিট করে মিশিয়ে নিয়েছি, সেই কালারটাই, মানে সেই কালারের ক্রিমটাই এখানেই ব্যবহার করছি। প্রথমে আমি প্যালেট নাইফটা দিয়ে কেকের সাইডের ক্রিমটাকে সমান করে কেকের উপরটাকে এইভাবে সমান করে নিলাম। এবার আবারও কেকের সাইডটাকে সমান করে নিব। এবার আমি একটি স্ক্র্যাপার দিয়ে সমান করে নিব। স্ক্র্যাপার দিয়ে খুবই তাড়াতাড়ি কেকের সাইডটা সমান হয়ে যায়। আমি এক হাত দিয়ে স্ক্র্যাপারটা ধরে থাকবো আর এক হাত দিয়ে টার্ন টেবিলটা এইভাবে ঘুরাবো, এতে করে কেকটা সমান হয়ে যাবে। এবার আমি ব্রেড নাইফ দিয়ে কেকের উপরটাকে সমান করে নিচ্ছি। কেকের উপরটা যেহেতু পুরোটা আমার গানাশ দিয়ে কোট করা থাকবে এর জন্য উপরে আর আমার পারফেক্ট ফিনিশিংয়ের কোনো প্রয়োজন নেই,
আমি শুধুমাত্র একটু সমান করে নিচ্ছি। এরপর বোর্ডটাকে ভালোভাবে মুছে নিয়ে কেকটাকে নরমাল ফ্রিজে রেখে দিব। এদিকে আমি গানাশ তৈরি করে নিয়েছি, এরপর নরমাল ফ্রিজ থেকে কেকটাকে বের করে নিয়েছি। গানাশটাকে নিয়েছি আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে। কিভাবে পারফেক্টভাবে গানাশ বানাতে হয় সেটার টিউটোরিয়াল অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, যারা দেখেননি চাইলে এক নজরে দেখে নিতে পারেন। গানাশটাকে পাইপিং ব্যাগ দিয়ে আমি প্রথমে কেকের সাইডে এভাবে দিয়ে দিচ্ছি, এতে করে খুব সুন্দর করে সাইডে এভাবে ড্রিপিং করে থাকবে। এরপরেই আমি কেকটার উপরে পুরো গানাশটা দিয়ে দেব। এবার সাথে সাথে একটি প্যালেট নাইফ দিয়ে গানাশটাকে উপরে চারপাশে সমানভাবে ছড়িয়ে দিতে হবে। দেরি করা যাবে না, যেহেতু কেকটা ঠান্ডা আর চকলেট ঠান্ডা পেলেই জমে যাবে, এটাই স্বাভাবিক ব্যাপার। এজন্য গানাশটা দেওয়ার সাথে সাথেই প্যালেট নাইফ দিয়ে উপরটাকে আমরা এইভাবে সমান করে দেব। অনেকে আপুরাই কমেন্ট করে থাকেন গানাশ দেওয়ার সময় পারফেক্ট ফিনিশিং আসে না উপরে, দেখা যায় কোনো পাশে গানাশটা জমে থাকে বা দেখা যায় অনেক সময় কেক উঠে আসে। তো সেটা এই জন্য হয় আপনারা গানাশ হয়তো কম দিয়ে ফেলেন বা বারবার হয়তো প্যালেট নাইফ দিয়ে গানাশটাকে ছড়াতে থাকেন, যার জন্য গানাশটা কেকের সাথে জমে যেয়ে ওটা আর ভালোভাবে সমানভাবে ছড়াতে চায় না। এজন্য গানাশটা একটু বেশি করে দিয়ে সাথে সাথে প্যালেট নাইফ দিয়ে সমান করে দিবেন। এবার আমি এর উপরে দিয়ে দিচ্ছি চকলেট টপার। চকলেট মেল্ট করে সিলিকনের মোল্ডে আমি এভাবে টপার বানিয়ে নিয়েছি। আপনারা যদি দেখতে চান কীভাবে এই টপারগুলো সেট করেছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি তিন ধরনের মোল্ডে তিনটা শেপের টপার বানিয়ে নিয়েছি, যেমন স্টার শেপ দেখতে পাচ্ছেন, আরও দুটা শেপ দেখতে পাচ্ছেন। এবার আমি এর একটা পাশে দিয়ে দেবো চকলেট চিপস। আমি এখানে দিয়ে দিচ্ছি ডার্ক চকলেট চিপস। এটা আসলে আপনারা বেশি করেও দিতে পারেন, কম করেও দিতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের নিজস্ব ইচ্ছা। উপরে আমার মনে হলো যে চকলেট কম হয়ে গেছে, আমি দুপাশে আরও দুটো চকলেট টপার বসিয়ে দিলাম। এবার আরেক পাশে দিয়ে দেবো আমি সুগার বল, তবে সুগার বল খুব বেশি দিব না, বড় তিনটা সুগার বল দিয়ে তার পাশে ছোট কিছু সুগার বল দিয়ে দেব। চাইলে কেকটার উপরে একটা হ্যাপি বার্থডে টপার বসানো যাবে, বা যদি অ্যানিভার্সারি কেক তৈরি করে থাকেন তাহলে অ্যানিভার্সারি টপার বসানো যাবে, এভাবে দেখতে আরও বেশি ভালো লাগবে। কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্ত, ইনশাআল্লাহ কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।